নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা ডায়েরিতে নোট করে নিন, 15 নভেম্বর 2024 সন্ধ্যা 7:45 বড় পরিবর্তন হতে চলেছে, যার শুভফল পেতে চলেছে 7 রাশি। এই 7টি রাশি হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে। এবং কেন এই সময় থেকে এই 7 রাশির ভাগ্য উদয় হতে চলেছে, আমি আবারও বলছি, ভিডিওটির আলোচনাটা আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন। দেখুন, ঠিক আপনার 15 নভেম্বর সন্ধ্যা 7:56 শনি বক্রগতি থেকে মার্গী গতিতে কুম্ভ রাশিতে 18 ডিগ্রিতে কিন্তু অবস্থান করবে, অর্থাৎ কুম্ভ রাশিতে থাকবে। এই যে মার্গী ছিল, মার্গী থেকে মার্জনকরণ বকরী থেকে মার্গী হবে, এই বকরী থেকে মার্গী হয়ে এবং যুবক অবস্থাতে শনি কুম্ভ রাশিতে থেকে এবং সক্ষেত্রিক থেকে এই 7 রাশির ভাগ্য খুলতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 7 রাশি আমি বিস্তারিত আলোচনা করব। যাদের প্রচুর বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছিল, প্রচুর স্ট্রাগল করতে হচ্ছিল, জীবনে অনেক উত্থান পতন হচ্ছিল, এই শনি মার্গী হয়ে এই 7 রাশির বিশেষভাবে শুভ ফল কিন্তু দিতে চলেছে। কিন্তু দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে শনির স্থিতি কেমন রয়েছে। শনি আপনার অশুভ নক্ষত্রে অবস্থান করছে না তো, শনি আপনার পাপকর্তারি দোষে নেই তো, শনি আপনার নিজস্ব নেই তো, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। আমি নিয়মিত এই প্রোগ্রামটা আপনাদেরকে কেন দিই, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনাদের ক্ষেত্রে আগামী দিন আপনাদের কেমন আসতে চলেছে। 7 রাশি শনিদেবের কৃপায় ভাগ্য খুলতে চলেছে। এবং আবারও বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, জীবনে বাধার উপর বাধা, জীবনে অ্যাচিভমেন্টের জায়গাতে বাধা আসছে, আমি আবারও বলছি, স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। আমি বারবার বলি, যারা আমার ভিডিওগুলো দেখছেন কি না, স্বপ্ন নিয়ে দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। কারণ একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে সেই জায়গা থেকে টেনে বার করে নিয়ে আসতে পারবে। এবং জ্যোতিষ হচ্ছে বেদের চোখ, আপনারা যদি বেদকে বিশ্বাস করেন কি না, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। তাই যত সমস্যা থাক না কেন, ঋণে পড়ে গেছেন, বিবাহ হচ্ছে না, আপনার ব্যবসা ভালো চলছে না, কর্মক্ষেত্রে সমস্যা, আপনি মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, সন্তানের এডুকেশান নিয়ে সমস্যা হচ্ছে, যে কোনো সমস্যার সমাধানের একমাত্র পথ হচ্ছে জ্যোতিষশাস্ত্র। কোনো প্রপার্টি আপনি বিক্রি করতে পারছেন না, বাধা চলে আসছে, এই জায়গাটার জন্য একমাত্র অ্যাস্ট্রোলজি আপনাকে সেখান থেকে কিন্তু টেনে তুলে আনতে পারবে। তো এই 15 নভেম্বর থেকে যে 7 রাশির কপাল খুলতে চলেছে, আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এবং শনিদেব এই 7 রাশির উপর বিশেষভাবে কৃপা দিতে চলেছে। প্রথম রাশি মেষ রাশি, মেষ রাশির একাদশভাবে অবস্থান করবে মার্গী গতিতে এবং 18 ডিগ্রিতে থাকছে যুবক অবস্থাতে, অর্থাৎ কর্মপ্রাপ্তির একটা প্রবল যোগ দেখা যাচ্ছে। এবং এর সাথে সাথে আপনার ক্ষেত্রে কেরিয়ার ক্ষেত্রে লাভ দিবে মেষ রাশি, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে মেষ রাশি। এবং যারা চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন, চাকরির একটা সুযোগ আপনাদের আসতে চলেছে। এরপর যে রাশির আমি নাম বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির মার্গী গতিতে হওয়ায় ভাগ্যভাব আপনার শুভ হতে চলেছে। ভাগ্যের দ্বারা যে কাজগুলো হচ্ছিল না, সেই জায়গাটা ভাগ্যের সাপোর্ট পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের প্রমোশন এবং বিদেশ যাত্রার যোগ কিন্তু দেখা যাচ্ছে।
তিন নম্বর যে রাশি আমি বলবো সেই রাশির নাম বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির আর্থিক স্থিতি, কেরিয়ার এবং আপনাদের দীর্ঘদিন আটকে গেছিল এমন কোনো কাজ আপনাদের এই সময় সম্পন্ন হবে এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এরপর যে রাশি সেই রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে উন্নতি, দাম্পত্য সুখ, ডেলি ইনকাম এবং আপনাদের বিবাহের যোগাযোগগুলো কিন্তু আসতে চলেছে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির মান সম্মান বৃদ্ধি, কেরিয়ার ক্ষেত্রে উন্নতি, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এবং আপনাদের দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার ধনু রাশি। ধনু রাশির আপনাদের যারা পেট্রোল কেমিক্যালের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা লাভ পাবেন, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা, কোনো বাহন আপনারা ক্রয় করতে পারেন এবং কেরিয়ার ক্ষেত্রে লাভ, কর্মযোগ এই সময় আপনাদের দেখা যাচ্ছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই সাত রাশির ভাগ্য উদয় হতে চলেছে এই শনি মার্গী হওয়ায় 15 নভেম্বর রাত্রি 7:56 থেকে এই সাত রাশি হতে চলেছে মহা কোটিপতি। তবে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে শনি কেমন রয়েছে, তার জন্য অবশ্যই ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি আপনারা অবশ্যই যারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন, ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে আপনারা ভুলবেন না। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।